আবারও ঘর ওয়াপসি। মুকুলের দেখানো পথেই ঘরে ফিরলেন সব্যসাচী দত্ত। এমনটা হওয়ারই ছিল বলছে রাজনৈতিক মহল। তৃণমূল ছেড়ে যারা তখন বিজেপিতে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে শাসক দল। শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় সকলেই নানান দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করে তৃণমূল। বাদ যাননি আজ ঘরে ফেরা সব্যসাচীও। দিলীপদার নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান আর তৃণমূলের পতন, সেই জন্য তৃণমূলের যে উচ্ছৃঙ্খল বাহিনী তাদের এখন তৃণমূল ছেড়ে দিয়েছে দিলীপ দাকে টার্গেট করে। আপনার প্রতি যেটা আমার প্রশ্ন, যে তৃণমূল জমানায় দল বদলের যে হিড়িক সেটা আমরা বেশি দেখতে পেয়েছি। বাম শিবির বামফ্রন্ট তারা ঘর সামলাতে পারেনি বলেই কি এই ট্রেন্ডিংটা শুরু হয়ে গেল বাংলার রাজনীতিতে? এক অর্থে বলতে পারেন। দেখুন আমি একটা কথা বলি, এখানে সন্ময়দা আছেন তো, বামফ্রন্ট আমলে সন্ময়দা দীর্ঘদিন পানিহাটিতে কাউন্সিলর ছিলেন বিরোধী দল থেকে। আমি আপনার সামনে সন্ময়দাকে জিজ্ঞেস করছি, এর আগেও আমি জিজ্ঞেস করেছি এবং সন্ময়দাও নিশ্চয়ই অনেস্টলি এটা বলবেন, কোনোদিন সন্ময়দার কাছে এরকম কোনো সিপিএম নেতা, তখন তো বামফ্রন্ট মিউনিসিপ্যালিটিতে ক্ষমতায়, রাজ্যে ক্ষমতায়, দেশেও সরকার আমাদের সমর্থনে চলছে, কোনোদিন সন্ময়দাদের কাছে একটা কোনো ফোন গেছে কোনো বাম নেতা সিপিএম নেতা যে আমাদের দলে চলে আসুন আপনার কাজ করতে সুবিধা হবে? জীবনে কোনো দিন এই জিনিস হয়েছে? দেখুন আজকে আজকে কেউ বলতে পারে যে আমাদের আমরা সংখ্যায় শূন্য হয়ে গেছি, আমরা ভোটে হেরে গেছি, আমাদের দলে কেউ এমনি বা আসবে কেন? কিন্তু আমরা তো 34 বছর এই রাজ্য সরকারে থেকেছি, 30 বছরের ওপর ত্রিপুরায়, 30 বছরের ওপর কেরালায় সরকারে থেকেছি, কোনো দিনের জন্য কিন্তু এই রাজনীতি আমরা প্র্যাকটিস করিনি। দেখুন একটা কথা বলি আপনাকে মীনাক্ষী, ভোটের আগে, বিধানসভা ভোটের আগে আমরা এই কথা বলেছিলাম, আজকে যে এদল ওদল দেখছেন, এক মুকুল রায় দল ছেড়ে ওদিকে যাচ্ছে, কি সব্যসাচী দত্তরা দল ছেড়ে ওদিকে যাচ্ছে, আবার বিজেপি থেকে কিছু লোক তৃণমূলে আসছে, যদি এবার বিধানসভা ভোটে তৃণমূল জেতে সমস্ত বিজেপি নেতা তৃণমূলে ফেরত যাবে, যদি বিধানসভা ভোটে এবার বিজেপি জেতে তাহলে সমস্ত তৃণমূল নেতা বিজেপি হয়ে যাবে। আমরা আজকে হেরে গেছি, আমরা মাথা নিচু করে হার মেনে নিয়েছি, কিন্তু আমাদের সেদিনে বলা কথাটা সত্যি ছিল কি মিথ্যে ছিল আজকে মানুষ দেখছেন। দেখুন এটা সহজ কথা, মানে আমি সন্ময়দার সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, কিন্তু এটা সন্ময়দাও ঠিক আছে, ওনার দলের একজন নেতা হিসেবে ওনাকে কথাটা বলতেই হবে, উনি বলছেন, কিন্তু আমি আপনাদের সবার কাছে খুব আন্তরিকভাবে এটা বলছি, দেখুন এটা নর্মাল হিউম্যান সাইকোলজি বলতে পারেন বা মানুষের স্বাভাবিক মূল্যবোধ। শুনুন, তৃণমূলের খারাপ দিনে যে তৃণমূলে থাকে না, সিপিএমের খারাপ দিনে যে সিপিএমে থাকে না, সে বিজেপির খারাপ দিনে বিজেপিতেও থাকবে না, এ বাংলা কথা। যার আজকে সন্ময়দা যেটা বলছে, তুমি ভালো কথা বলেছো, থ্যাংক ইউ, আজকে যেটা সন্ময়দা বলছেন যে কথাটা, যে বিরোধী দলে থেকে রাজনীতি করার এদের মানসিকতা নেই, তাই এরা শাসক দলের দিকে চলে যাচ্ছে, কথাটা ঠিকই, সেক্ষেত্রে এটাও তো সত্যি সন্ময়দা, যে এরা যে সময় বিজেপি ক্ষমতায় আসবে, লোকসভায় ভালো রেজাল্ট করেছে, পশ্চিমবাংলায় বিধানসভা এই ক্ষমতায় চলে আসলো, এইটা দেখে যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছিলো তারা ওই একই কারণে গেছিলো, বিরোধী দলে থেকে আমি রাজনীতি করবো না, তাই শাসক দল বা হবু শাসক দলে চলে যাই, এই জায়গা থেকেই গেছিলো তারা, কেউ শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে ভালোবেসে বিজেপিতে যায়নি, এইটা কিন্তু আজকে আমাদেরকে মানতেই হবে। আমি এই প্রসঙ্গে আমার শেষ একটা কথা বলছি, দেখুন খুব আন্তরিকভাবে, আজকে যদি আপনি সন্ময়দাকে প্রশ্ন করেন যে আপনারা কেন ধরে রাখতে পারছেন না, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়দেরকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনারা কেন ধরে রাখতে পারছেন না, আমাদের দল থেকে যখন খগেন মুর্মু থেকে শুরু করে আর 5 জন গেছে অন্য দলে, আমাদের প্রশ্ন করতেই আপনি পারেন যে আমরা কেন ধরে রাখতে পারছি না, আমি খুব আপনাকে আন্তরিকভাবে একটা কথা বলি মীনাক্ষী, শুনুন, ধরে রাখার ক্ষমতা আমাদের কারোর বাবারও নেই, না সিপিএমের, না তৃণমূলের, না বিজেপির, না কংগ্রেসের। একটা লোক যদি ঠিক করে যে আমি এই দল ছেড়ে চলে যাব, একটা লোক যদি ঠিক করে যে আজকে আমি এই দল ছেড়ে চলে যাবো, আমি কি তার হাত পা বেঁধে রাখবো? শুনুন, চলে যাওয়ার ক্ষমতা, মানে চলে যাওয়াটাকে আটকানোর ক্ষমতা আমাদের কারুর নেই। আমরা কোনটাকে আটকাতে পারি? আমরা নির্বিচারে ইনক্লুশনটাকে আটকাতে পারি। প্রতিটা রাজনৈতিক দল যদি এই জায়গায় একটা মোরাল স্ট্যান্ড নেয় যে ইচ্ছে মতো অন্য দল থেকে আমাদের দলে লোকে আসবে, তাকে যারা ভোট দিয়েছে তাদের ওপিনিয়নের সঙ্গে গাদ্দারি করে দল পাল্টাবে, আমরা আমাদের দলে এই ধরনের লোককে নেব না, এই স্ট্যান্ড যদি প্রতিটা দল নেয় যেটা আমরা 34 বছর ধরে নিয়েছিলাম, তাহলেই দেখবেন এই কলুষমুক্ত হবে বাংলার রাজনীতি। কিন্তু আনফর্চুনেটলি এই স্ট্যান্ড না ভোটের আগে তৃণমূল নিয়েছে বা বিজেপি নিয়েছে, সেই সময় এই সব্যসাচী দত্ত সম্পর্কে, এই যে কদিন আগে যখন বাবুল সুপ্রিয় গেল বিজেপি সেরা তৃণমূলে, তখন ন্যায্যভাবে বিজেপি নেতারা এই কথা বলেছেন, এই সমালোচনা করেছেন, আমি বলছি ন্যায্য সমালোচনা এটা, যে বাবুল সুপ্রিয় গেছে এমপি শিফট ছেড়ে গেল না কেন, এমপি শিফটটা রেখে গেল কেন, ন্যায্য কথা। আচ্ছা আপনি বলুন তো, সব্যসাচী দত্ত যখন এমএলএ থাকা অবস্থায় যখন বিজেপিতে যোগ দিয়েছিল তখন কি এমএলএ শিফটটা ছেড়ে গেছিল? 1.5 বছরের ওপর এমএলএ থাকলো দলত্যাগ করার পরে, তখন তো বিজেপি বলেনি ছেড়ে আসো, এবং তৃণমূল আমরা জানি, মানে এরকম ঘটনা ঘটেছে পশ্চিমবাংলা, আপনারা জানেন আমাদের এমএলএ ছিলেন দীপালী বিশ্বাস মালদায়, ভোটের পরে তৃণমূলে যোগ দিয়েছে, ভাবুন কিরাম নির্লজ্জতা রাজনীতির নামে, শুভেন্দু অধিকারী তখন তৃণমূল নেতা, মালদার ইনচার্জ, মালদায় গিয়ে শুভেন্দু অধিকারী ওখানে তৃণমূলের ব্লক কমিটি বানিয়েছেন দীপালী বিশ্বাসে কনভেনার করে,
তার সেই নোটিফ মানে তার যে তৃণমূলের যে প্রেস রিলিজ বাজাই বলুন না কেন, ওটাকে ব্লক কমিটি শুভেন্দু অধিকারী সই করা, সেই কাগজের কপি আমরা বিধানসভা স্পিকারকে জমা দিয়ে বললাম, সুজন চক্রবর্তী বললেন যে ইনি দলত্যাগ করেছেন, তৃণমূলে যোগ দিয়েছেন, এনার বিধানসভার সদস্যতা খারিজ করা হোক। স্পিকার হিয়ারিংয়ের জন্য রাখলেন, মানে বুকে পাথর রেখে ডেকেছিলেন, তবু রাখতে হয়েছিল, টেকনিক্যাল ব্যাপার। কী বললেন দীপালী বিশ্বাস এবং শুভেন্দু অধিকারী ওখানে দাঁড়িয়ে বললেন, এটা অন্য দীপালী বিশ্বাস, এটা আমি নই, আমি এখন অবধি সিপিএমএই আছি, রাস্তায় মিটিং করছেন, মিছিল করছেন তৃণমূলের, বিধানসভার ভেতর বলছেন আমি সিপিএমএই আছি, দিনের পর দিন এই রাজনীতি চলেছে, এইটাকে কিন্তু আমি এটাই বলছি মিনাক্ষী, যে প্রতিটা দলকে এই স্ট্যান্ড নিতে হবে যে আমরা ইনক্লুশনটাকে বন্ধ করব, একদমই একদমই, মানে আমার দল থেকে যাওয়াটাকে বন্ধ করার ক্ষমতা কারণ নেই, বিজেপিরও নেই, তৃণমূলের নেই, সিপিএমএর নেই, কারণ নেই, একদমই। এই স্ট্যান্ড পয়েন্টটার দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দীপ শতরূপ তুলে ধরলে, আর বিজেপি এক কি হে ওয়াশিং মেশিন হে, কালা চোর যাতে হে আর ওয়াশিং মেশিন মে সফেদকে চালা আতা হে, এই বিজেপি কা পার্টি কা কাম হে। এবার আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখুন, এই যে ওয়াশিং মেশিন আপনি আলোচনা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বাইট দেখালেন যে ওটা বিজেপি ওয়াশিং মেশিন, ওখানে গেলে সব পাপির পাপ ধুয়ে যায়, যখন উনি কথাটা বলছেন তখন ওনার পেছনে দাঁড়িয়েছে ঋতব্রত ব্যানার্জি। কোন ঋতব্রত ব্যানার্জি? যে কোনো মানে মহান কাজ করে নয়, ধর্ষণের অভিযোগে যার বাড়িতে সিআইডির গোয়েন্দা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, একটি মেয়ে ঋতব্রত ব্যানার্জির নামে ধর্ষণের অভিযোগ করে শরণাপন্ন হয়েছিলেন, আর কারণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হয়েছিলেন, বলছেন দিদি আমাকে জাস্টিস দিন, এই লোকটা আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে, তাকে তার দল তাড়িয়ে দিল, তার বাড়িতে সিআইডির গোয়েন্দা, আপনাদের মনে আছে তার হালতুর বাড়িতে গেল সিআইডির গোয়েন্দারা, সে তখন অ্যাবসকন্ডিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে সেই ঋতব্রত ব্যানার্জিকে দলে এনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বানিয়ে দিলেন, তাকে পেছনে দাঁড় করিয়ে বলছেন যে অন্য দলকে বলছেন তারা নাকি ওয়াশিং মেশিন। আমি এরকমভাবে আপনাকে দুটো এক্সাম্পল দিচ্ছি, যে রাজীব ব্যানার্জি সম্পর্কে আপনাদের মনে আছে, রাজীব ব্যানার্জি বিজেপিতে জয়েন করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের প্রচারে গিয়ে দিনের পর দিন রাজীব ব্যানার্জির নাম করে বলে এসছেন যে এ হচ্ছে বন দপ্তরে দুর্নীতি করে টাকা খেয়েছে। আজকে বলছি কোনো তৃণমূল নেতা বুকে হাত রেখে বলতে পারবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা জানেন যে রাজীব ব্যানার্জি বন দপ্তরে দুর্নীতি করে টাকা খেয়েছে, তাই আর যাই হোক না কেন রাজীব ব্যানার্জিকে তৃণমূল দলে নেবে না, মমতা বন্দ্যোপাধ্যায় দলে নেবেন না, কোনো তৃণমূল নেতার ক্ষমতা আছে কথা বলার ক্ষমতা নেই। আমি শেষ কথা বলছি প্রসঙ্গে, দেখুন একটা আপনি কিছু মনে করবেন না, এটা আপনাকে বা আপনার চ্যানেলকে বলে নয়, সাধারণভাবে ভারতবর্ষের মিডিয়ার ক্ষেত্রেও একটা মানে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি আমরা বলি এবং বিশ্বাস করতে চাই, তাদের ক্ষেত্রেও গত 5-7 বছর ধরে আমরা একটা জঘন্য জিনিস দেখেছি। আই এম সরি টু সে দিস, আপনি দেখবেন আজও অটল বিহারী বাজপেয়ীর একটা ইন্টারভিউ ইউটিউবে পাওয়া যায়, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে 97 যখন ওনার সরকার পড়ে যাচ্ছে 13 দিনের মাথায়, জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো চাইলে অন্য কয়েকটা দল থেকে কিছু এমপিকে এনে সরকারটাকে বাঁচাতে পারতেন, বাজপেয়ী বলেছিলেন যেদিন অন্য দল থেকে এরকমভাবে লোক ভাঙিয়ে এনে নিজের সরকার টেকাবো সেই দিন আমি রাজনীতি ছেড়ে বানরপ্রস্থ চলে যাওয়া প্রেফার করবো, কিন্তু এই নোংরামি কোনোদিন করবো না, বাজপেয়ী এটা বলেছিলেন। আজকে বিজেপির অবস্থা দেখুন, মধ্যপ্রদেশ থেকে শুরু করে গোয়া থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে বিহার থেকে শুরু করে একটার পর একটা রাজ্যে যখন অন্য দল থেকে নির্বাচিত লোক ভাঙিয়ে এনে সরকার তৈরি করেছে বিজেপি, ভারতবর্ষের মিডিয়া এটার নাম দিয়েছে চাণক্য নীতি। অমিত শাহ একটা রাজ্যে বিজেপি ভোটে হেরে গেল, অমিত শাহ পৌঁছে গেলেন ওখানে প্লেন থেকে, অমিত শাহ প্লেন থেকে নামা থেকে শুরু হলো মিডিয়ার ক্যামেরা, অমিত শাহ নামছেন বিজেপি ভবনে যাচ্ছেন, অন্য দল থেকে কতজন এমএলএ আসছে দেখা করছে, তাদেরকে চার্টার ফ্লাইটে উড়িয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আর ক্যাপচার তলায় আসছে ব্রেকিং নিউজ চাণক্য পৌঁছে গেছে। একটা পলিটিক্যাল মাফিয়ার নাম দিয়েছে ভারতবর্ষের মিডিয়া চাণক্য, তার পরিণতি আজকে গোটা সমাজ ভোগ করছে। মূল কথা হচ্ছে একটি রাজনৈতিক দল যখন সমাজের বিভিন্ন স্তরের মানুষজনকে নেয় তখন সেই মানুষজন এসে দলকে ব্যবহার করে তার অন্যান্য কাজকর্মগুলোকে বাড়ায় কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন। আজকে মুকুল রায় বলুন, সব্যসাচী দত্ত বলুন, যারা বিজেপির মধ্যে এসেছিলেন, বিজেপিতে আসার পর তার অন্যায় কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়েছে কিনা এটাই কিন্তু মূল প্রসঙ্গ। বিজেপি অ্যাজ এ পার্টি সেটাকে এন্ডোর্স করবে না, এটা খুব পরিষ্কার, এবং সেই জায়গা থেকেই হয়তো সব্যসাচী দত্তর বেরিয়ে যাওয়া। আপনাকে আমি মিনাক্ষী একটা ছোট্ট ঘটনা বলবো এখানে, আপনাদের কাছে সে ভিডিওটা আছে কি না জানি না, যে মধুসূদন চক্রবর্তী বলে একজন সল্টলেকের নামজাদা ব্যবসায়ী প্রমোটার, তিনি তার কাছে সব্যসাচী দত্তকে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় তাকে সব্যসাচী দত্তকে কনভেনার করে পাঠালেন, দায়িত্ব দিয়ে পাঠালেন, তখন এক রাতে 1 কোটি টাকা চেয়েছিলেন। এই মধুসূদন চক্রবর্তী পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে, প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বক্তব্যটা রেখেছিলেন যে আমাকে 1 কোটি টাকা চাওয়া হয়েছে, এবং যখন সব্যসাচী দত্তকে মধুসূদন চক্রবর্তী বলেছেন আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো যে আপনি আমার কাছ থেকে 1 কোটি টাকা চাইছেন, আমি ইতিমধ্যে 2,30,000 টাকা ত্রিপুরায় ফ্ল্যাগ ফেস্টুন কেনার জন্য দিয়েছি, তখন সব্যসাচী দত্তর উত্তর ছিল দিদি সব জানেন, দিদির অনুমতি নিয়ে আমি করছি।
ফলে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মধুসূদন চক্রবর্তীর অভিযোগ কালীঘাটে এবং নবান্নে জমানো পড়ার পর আজ পর্যন্ত কিন্তু তার কোনো বিচার হয়নি। সন্মানের কথাটা ঠিক, দুর্ভাগ্যজনক এটাই, এইটা জানার পরেও এই মধুসূদন দত্তর এই ঘটনাটা জানার পরেও বিজেপি সেই সব্যসাচী দত্তকে দলে নিল এবং এমএলএ ইলেকশনে প্রার্থী করলো। এক দ্বিতীয় কথা আমি বলছি, তোমার মনে আছে কালনায় তৃণমূলের নেতা ছিল বিশ্বজিৎ, তার নামই হয়ে গেছে টেট বিশ্বজিৎ, তার বাড়ির 8 জন টেটে চাকরি পেয়েছে পরীক্ষায় না বসে। সে মিডিয়ার সামনে গর্ব করে বলছে আমি আমার পরিবারের 8 জনকে চাকরি দিয়েছি, তো কি হয়েছে এর বাইরে আমি আরো 42 জন তৃণমূল নেতার আত্মীয়কে টেটে চাকরি দিয়েছি, এবং এইটা বলছে একটা লোক। বলার পরে সে গর্ব করে তাকে শুভেন্দু অধিকারী তার গলায় উত্তরীয় পরিয়ে তাকে বিজেপিতে যোগ দেবে। আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে, আমি দীপের কথাটা একটু মানে ইনক্রিজ করতে চাইছি, যেখানে দাঁড়িয়ে আজকে যে এটা ছবিটা আপনারা বারবার ক্যামেরা দেখাচ্ছেন যে বিধানসভার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ফ্ল্যাগ নিয়ে মানে এর হাতে বা সব্যসাচী দত্তর হাতে ফ্ল্যাগ ধরাচ্ছেন। আচ্ছা বলুন তো একটা একটা কথা বলুন তো, আমি শতরূপদের প্রশংসা করার জন্য বলছি না, কিন্তু কোনোদিন মামা বলে জ্যোতিবাবুর বা বুদ্ধদেববাবুর ঘরে বা কোনো পরিষদীয় দলনেতার ঘরে কোনোদিন এই জিনিস দেখা গেছে বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে, ভারতবর্ষের যে কোনো রাজ্যে বিধানসভার মধ্যে এই দলবদল পতাকা হাতে নেওয়ার খেলাটা হয়েছে? যেখানে নীতি নির্ধারণের জায়গা, যেখানে মানুষের সুবিধা অসুবিধার সমস্যার কথা আলোচিত হয়, সমস্যা সমাধানের চেষ্টা হয়, সেখানে রাজনীতি এ বিষয়ে তো বিতর্ক জন্ম হয়েছে আজ থেকে এবং পরবর্তীকালে এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে। 17:30 সময় দিচ্ছি। দেখুন এই রাজনীতির ফলে পশ্চিমবাংলায় এই এক মানে যেটা সন্ময়দা বললেন যে জ্যোতিবাবুর ঘরে বিধানসভায় কখনো এই দলবদল হয়নি, জ্যোতিবাবুর পার্টি অফিসেও কোনো দিন দলবদল হয়নি, এইভাবে পতাকা ধরানো হয়নি লোকের হাতে। আমি এটাই বলছি, এইটাই সামগ্রিকভাবে পশ্চিমবাংলার রাজনীতির একটা নতুন উপাদান, যে উপাদান তৃণমূল শুরু করেছিল এবং বিজেপি সেটাকে কন্টিনিউ করেছে। এটাও ঘটনা, সন্ময়দাও নিশ্চয়ই এটা মানবেন যে আজ থেকে 1 বছর আগে পরিযায়ী শ্রমিকদেরকে এই সরকার 1000 কিলোমিটার পায়ে হাঁটিয়েছিল, আর পরিযায়ী নেতাদের জন্য চার্টার ফ্লাইট পাঠিয়ে তাদেরকে অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি নিয়ে গেছে। আমি শেষ কথা বলছি, আমার সবচেয়ে খারাপ লাগে মীনাক্ষী আজকের তারিখে দাঁড়িয়ে বলছি আপনাকে মুকুল রায়ের গাড়ির ড্রাইভারের জন্য, ভাবুন একটা লোকের কি অবস্থা, প্রত্যেকদিন সকালবেলা মুকুল রায় বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পরে বেচারা ড্রাইভারকে জিজ্ঞেস করতে দাদা আজকে কোন পার্টি অফিসে যাবেন, তৃণমূলের পার্টি অফিসে না বিজেপির পার্টি অফিসে। এই জিনিস পশ্চিমবাংলার রাজনীতিতে একটা কমিটিতে পরিণত হচ্ছে।